নমস্কার। আচ্ছা, ছোট থেকে আমরা শুনে আসছি সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। আচ্ছা, আমাকে বলুন তো, আমরা এই কথাটা কজন মানি বা বুঝি? কেউ মানি না, কেউ বুঝি না। বুঝি না বলেই হয়তো এই করুণ পরিস্থিতিতেও আমরা মানুষদের এতটা দূরে ঠেলে দিতে পারি। মানুষের বিপদে আপদে তাদের সাহায্য না করে তাদের দূরে ঠেলে দিই। ফিজিক্যালি তো অবশ্যই, মেন্টালি সাহায্যটুকু আমরা করি না। তারপরও জোর গলায় বলি, হ্যাঁ, আমরা মানুষ। ফিজিক্যালি যন্ত্রণার থেকেও মানসিক যন্ত্রণাটা যে কতটা গভীর, কতটা বেদনার, সেটা জেনেও আমরা তাদের একা কেঁদতে ফেলে দিই। সেই মানুষটা আধো করোনা আছে কি না সেটা না জেনে তাদের সাহায্য করি না, তাদেরকে দূরে ঠেলে রাখি। এটা কি সত্যি আমাদের মানুষ হয়ে এই মানবিকতায় কাম্য? করোনার আগেও কখনো আমরা এক ছিলাম না। আগেও মানুষের হিংসা, স্বার্থপরতা, এটা মানুষের আগেও ছিল, আজও আছে। আমরা এখন আজকের দিনে দেখাতে চাই যে আমরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে বাঁচি, কিন্তু আদতে কিন্তু আমরা বাঁচি না। আমরা এখনো সেই স্বার্থপরতা, প্রতিহিংসা শুধুমাত্র নিজেদেরটুকু বুঝি। আমরা বারবার বলি, হ্যাঁ, আমরা একাই বাঁচি, আমরা একাই বাঁচতে ভালোবাসি। এই একা একা বাঁচার মধ্যে যে কোনো সুখ নেই, এই একা একা বাঁচতে বাঁচতে মানুষ একাকিত্বে পড়ে যায়। এই একাকিত্বে যন্ত্রণা, ফিজিক্যাল যন্ত্রণার থেকেও যে কতটা গভীর, সেটা আজকে আমরা জেনেও না জানার ভান করে রয়েছি। এটা কি সত্যি আমরা ঠিক কাজ করছি? একবার ভেবে দেখুন তো। আমি এমন দেশে বাস করি যেখানে দিদির করোনা থেকে সেরে আসার পর বোন আনন্দে উৎফুল্লে নাচে। হ্যাঁ, আমি এমন দেশে বাস করি যেখানে অ্যাম্বুলেন্স থেকে পড়ে গিয়ে একটা বয়স্ক দরিদ্র মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, তাকে একটা মানুষ সাহায্যের হাতটুকু না বাড়িয়ে সবাই ফোনে ফুটেজ তুলতে ব্যস্ত। হ্যাঁ, আমি এই রকম মানবিকতার মানুষের সঙ্গে দেশে বাস করি। আমি জানতাম মানুষ কথার অর্থ যার মানও আছে, যার হুঁশও আছে। সত্যি কি আজ আমরা সেই মানবিকতার পরিচয় দিচ্ছি? আচ্ছা, একবার ভাবুন তো, আমরা পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছি? তাদেরকে বলছি মানুষ বিপদে থাকলে তোমরা সাহায্য করো না, তাদেরকে কোনো প্রকার সাহায্যের হাত বাড়িও না। নিজের মানসিকতার একটু পরিবর্তন করুন, নিজের মানবিকতাগুলোকে জাগান, মানুষগুলোর পাশে আসুন। মানুষগুলো বড় কাঁদছে, আমরা মানুষ হয়ে তাদেরকে একটু পাশে, পাশে নয় একটু মানসিকভাবে তাদের সান্ত্বনাটুকু দিতে পারি না, তাদের একটু সাহায্যের হাতটুকু বাড়াতে পারি না? মানুষ হয়ে এই অমানবিকতাগুলোকে না দেখে একটু মানবিকতার পরিচয় ঘটান। মানুষগুলো তো এর জন্যই মুখ বন্ধ করে রয়েছে। সবাই ভাবছে যদি আমাকে ঘরের এক কোণে ঠেলে ফেলে দেয়, যদি আমার সঙ্গে কেউ না মিশে, যদি আমাকে কেউ না ছুঁতে আসে, যদি আমাকে কেউ দেখতে না আসে, কেউ সমবেদনাটুকু আমাকে দিতে আসবে না। এই মানসিক যন্ত্রণায় মানুষগুলো ভুগছে। আমরা মানুষ হয়ে তাদের এতটা দূরে কি করে ঠেলে দিই বলুন? একবার ভাবুন, এই একই জিনিস যদি আমার, আপনার বা আমাদের সবার হতো, তাহলে আমরা ঠিক কীরকম করতাম? সেই একাকিত্বের বিশদ যন্ত্রণাটাকে আপনারা একটু উপলব্ধি করুন। একবার ভাবুন, এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের মনে সাহস দেবেন, নাকি তাদের আরো আরো দূরে ঠেলে দেবেন? একবার ভাবুন, শুধু একবার। ধন্যবাদ।